রব্বুল আলামিন সেই কথা বলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 143 ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান্নাস আল্লাহ বলেন তোমাদের জন্য রাজধানী দিলাম কাবা দিলাম কিবলা দিলাম এরপর আমি তোমাদেরকে আলাদা জাতি গঠন করব আর এভাবে আমি তোমাদিগকে মধ্যমপন্থা উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও যাতে কি হও তোমরা মানুষের উপরে সাক্ষী হও এখন বলেন জাতি হলাম আলাদা আমাদের রাজধানী হলো কি আলাদা আমাদের পরিচয়গত রাজধানী মুসলিমদের পরিচয়গত রাজধানী সেটা হলো কাবা এখন আমাদের জন্য আমরা যে আমি যে বলছি কিছুক্ষণ আগে যে ইহুদিরা যেভাবে ইবাদত করত আমরাও সেভাবে ইবাদত করতাম ইহুদিদের ইবাদতের মধ্যে আমরা আগে রুকু দেই তারপরে কি দেই সেজদা দেই আর ইহুদিদের মধ্যে আগে সেজদা দেয় পরে রুকু করে যেমন মারিয়াম আলাইহিসসালামের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াসজুদি ওয়ারকাই আগে সেজদা পরে কি রুকু আর আমাদের জন্য কি আগে রুকু পরে পরে সেজদা আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাই মাআর রাকিঈন যারা রুকু করে তাদের সাথে তোমরা কি করো রুকু করো ইহুদিরা রুকু করত আবার সেজদা করত না আস্তে আস্তে সেজদাটা তারা বাদ দিয়ে দিয়েছে তারা শুধু কি করত রুকু করত তা আল্লাহ বলেন ওয়ারকাই মাআর রাকিঈন যারা রুকু করে তোমরা তাদের সাথে কি করো রুকু করো অর্থাৎ ইহুদিরা যেভাবে রুকু করে নামাজ পড়ে তোমরা সেইভাবে পড়ো আমার ভাইরা আমরা আলাদা জাতি হলাম আলাদা রাজধানী পেলাম এখন আমাদের কি তারপরও তাদের ইবাদতের সাথে আমাদের ইবাদত কি করা লাগতেছে একই রকম করা লাগতেছে আল্লাহর হাবিব এটা পছন্দ করতেছেন না রব্বুল আলামিন ডাক দিচ্ছেন নবী বুঝতে পারছি আপনি পছন্দ করেন না তারপরও কিছু কিছু সময় এটা পছন্দ করে নিতে হয় আস্তে আস্তে আসবে ইসলাম কখনো আসমান ফেটে আসে নাই জমিন ফেটে ওঠে নাই কথা ঠিক কিনা ইসলাম সব সময় ধারাবাহিকভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে কাল স্থান পাত্র মনে করিয়া যখন যেটা দরকার এইভাবে আসছেন ইসলাম একবারে আল্লাহ মেমোরি কার্ডের মধ্যে একবারে সেভ করে দেন নাই দিছে নাকি রব্বুল আলামিনের হাবিব যখন ওই সময় ইহুদিদের সঙ্গে ইবাদত করেন তখন আল্লাহ রমাদানের বিধান দিবেন রমাদানের বিধান যখন চলে আসলো দেখেন তখন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তাহলে নামাজের বিধান পেয়েছিলাম তারা যেমনে রুকু করে রুকুকারীদের সাথে তোমরাও কি করো রুকু করো কথা ঠিক না তাহলে নামাজের বিধান পেলাম তখনও রোজার কথা আসে নাই কিন্তু রোজা তো আছে আদম আলাইহিস সালাম থেকে রোজা শুরু তখন থেকে রোজা ছিল কথা ঠিক কিনা এবার আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে ইহুদিদের রোজা কেমন ছিল সেটা বলছেন সুবহানাল্লাহ বলে আল্লাহ বলেন ইয়া أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله বলেন হে মুমিনগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা আমাদের পূর্বজ কারা ছিল ইহুদিরা কারা ঘুমাচ্ছেন নাকি আমাদের পূর্বে কারা ছিল আল্লাহ বলছেন তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা তাহলে ইহুদিদের রোজা আমাদের রোজা তখনও কি এক চলতেছে কিন্তু আমাদের উপর যে আলাদা ফরজ করা হচ্ছে আল্লাহ শুধুমাত্র ফরজের বিধানটা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছে তখনও যে আমরা রোজা রাখি ইহুদিরা যে কয়টা রোজা রাখে আমরাও তখন সেই কয়টা রোজা রাখি সাহাবায়ে কেরাম সেই কয়টা রোজা রাখেন আমাদের রসুল সেই কয়টা রোজা রাখেন এখন সে রোজা কয়টা ছিল কথা ঠিক কিনা সে রোজা কয়টা ছিল
রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি ইহুদিদেরকে রোজা দিলাম রোজা পাওয়ার পরও তারা তাকওয়া অর্জন করতে পারে নাই এবার আমি আল্লাহ তোমাদেরকে যেহেতু আলাদা জাতি বানিয়েছি আলাদা তোমাদের জন্য কাবা নামক রাজধানী দিয়েছি এবার আমি তোমাদের তাকওয়ার জন্য ওই ইহুদিরা যে রকম রোজা রাখে তোমাদেরকে ওই রকম রোজার ফরজ করে দিলাম কেন দিলাম যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো কি করতে পারো তাকওয়া অর্জন করতে পারো কেন আল্লাহ আমাদেরকে আলাদাভাবে তাকওয়ার কথা বললেন কারণ ইহুদিরা রোজা রাখতো কিন্তু তাকওয়া অর্জন করতে পারতো না তাদের মন গড়া রোজা রাখতো কি গড়া মন গড়া রোজা রাখতো তারা ওই রোজা দ্বারা তাকওয়া অর্জন করতে পারে নাই এইজন্য আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য আলাদা করলেন আলাদা রাজধানী দিলেন এরপরে আল্লাহ বললেন তোমাদেরকে আলাদা যেহেতু করে দিলাম এবার তোমরা তাকওয়া অর্জন করতে পারো আমার ভাইরা কয়টা রোজা রাখলে তাকওয়া অর্জন হবে ইহুদিরা যে কয়টা রোজা রাখে সেই কয়টা রোজা রাখলে তাকওয়া অর্জন হবে আমার ভাইরা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আইয়ামাম মাউদুদাত فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر بارتا زاكوين أرزو ربالين الله بولين إهودي رجمن روزا راكي تمرا اوئي بابي روزا راكو اپنی جو دي پروشنو کورن الله إهودي راكي بابي روزا راكي ইহুদিদের রোজা কয়টা ছিল আল্লাহ বলেন আইয়ামান মাউদুদাত আইয়াম ওই কয় দিনকে বলা হয় যেটা 10 এর নিচে কিসের নিচে 10 এর নিচে কিসের নিচে 10 এর নিচে আইয়াম ওই শব্দটাকে বলা হয় যেটা যেমন 3 এটা আইয়াম হতে পারে আবার 9 এটা আইয়াম হতে পারে কথা ঠিক কি না আরাফাত দিবসে আইয়াম বলে কি না আবার আইয়ামে 20 এর রোজার কথা বলে কি না সেটা কয়টা তিনটা আছে না আবার আরাফার দিন এটা হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে কয় তারিখ 9 তারিখ তাই না 8 তারিখ বা 9 তারিখ এই 10 এর নিচে যেগুলো আছে সংজ্ঞা তাদেরকে কি বলা হয় আইয়াম মাদুদাত তাহলে আমরা বুঝলাম তখন আমাদের উপর রোজা ফরজ ছিল কয়টা 10 এর ইহুদিদের উপর রোজা ফরজ ছিল কয়টা 10 এর নিচে এবার দেখেন তাদের রোজাটা কেমন ছিল এখনো কিন্তু আমাদের রোজার কথা একটাও আল্লাহ আলোচনা করেন নাই শুধু এতটুকু বলছে আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম আর কিছু বলেন নাই আর যা বর্ণনা দিচ্ছে সব কাদের রোজা ইহুদিদের রোজা আমার ভাইরা رب العالمين ডাক দিয়ে বলেন আইয়ামাম মাউদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই সময় রোজা কেমন ছিল সাহাবায়ে কেরামের প্রাথমিক যুগে রোজা কেমন ছিল ইহুদিদের যুগে রোজা কেমন ছিল যে যারা রোজা রাখতে পারতো আলহামদুলিল্লাহ যারা রোজা রাখতে পারতো না মন চাইতো না তারা একজন গরিব মানুষকে খাওয়াইতো কি করত ফিদিয়া হিসেবে গরিব মানুষকে খাওয়াইতো দ্বিতীয় নাম্বার আরেকটা কাজ করত সেটা হলো আবার অথবা পুনরায় তারা সেই রোজাকে পূর্ণ করত তাহলে রোজা তাদের ইচ্ছে মতো ছিল কি মতো ছিল কথা বলেন যারা বড় লোক ছিল দুই চারজন গরিব মানুষকে বাড়িতে ডাক দিয়ে নিয়ে এসে খাওয়ানো শুরু করতো নিজেরা কি রোজা রাখতো না সারাদিন খালি খাইয়ে বেড়াইতো এটা হলো ইহুদিদের রোজার বিধান ছিল যখন এটা দেখলেন প্রায় লোকে এইরকম করে গরিব মানুষে ভাড়া করে আনে আমরা যেমন এতেকাফের জন্য লোক ভাড়া করি তারা ওই রকম গরিব মানুষ ভাড়া করে এনে দিনের বেলা তাদেরকে খাওয়াইতো বা রোজা রাখতে বলতো সেহেরিতে রাত্রে খাওয়াইতো আর তারা সারাদিন শুধু খাইয়ে বেড়াইতো তাহলে যারা তাদের মধ্যে রোজা রাখতে না পারলে বিধান ছিল কয়টা কাফফারা ছিল কয়টা
একটা হলো যদি রাখতে না পারো তাহলে একটা গরীব মানুষকে খাওয়ায় দেওয়া আর দ্বিতীয় যদি গরীব মানুষকে তোমার খাওয়ানোর সামর্থ্য না থাকে তাহলে পুনরায় কি করা রোজা রাখা এই দুটো মনে রাখেন আমার বৈরাম রব্বুল আলামিন ইহুদিদের আলোচনা করার পরে ইহুদিদের রোজার সঙ্গে রোজা রাখতে বলার পরে আল্লাহ তাআলা এবার আমাদের রোজার কথা আলোচনা করবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিসের আলোচনা করবেন আল্লাহ তাআলা আমাদের রোজার আলোচনা করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান একমাত্র এই একটি আয়াত আমাদের মুসলিম জাতির জন্য রোজার আয়াত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এতক্ষণ যা আলোচনা করেছি যা বুঝলেন কি বুঝলেন ওগুলো কি আমাদের জন্য ছিল না কাদের জন্য ছিল ইহুদিদের জন্য ছিল আমাদের জন্য শুরু হলো সূরাতুল বাকারা আয়াত নাম্বার 185 নাম্বার আয়াত এটাই হলো একমাত্র আমাদের রোজার আয়াত মনে থাকবে এখন দেখেন রোজার আয়াতে আল্লাহ রোজার কথা বলেন নাই শুরুতে আল্লাহ রোজার কথা বলেন নাই আমি আলোচনা করি বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ বলেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে রমজানের এক নাম্বার পরিচয় কি দিয়ে পাইলাম রোজা দিয়ে আল্লাহ রমজানের পরিচয় দেন নাই তাহলে রমজান শ্রেষ্ঠ হওয়ার কারণ কি রোজা সিয়াম নো রমাদান শ্রেষ্ঠ হওয়ার একমাত্র কারণ হলো কোরআন রমাদান মাসের আলোচনা রোজার আলোচনা প্রথম থাকার কথা কথা ঠিক না কিন্তু আল্লাহ প্রথমে রোজার আলোচনা করেননি সিয়ামের আলোচনা করেননি করলেন কার আল্লাহ পরিচয় দিচ্ছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন এবার ভালো করে বোঝেন আল্লাহ রমাদানকে পরিচয় করাইতে যায় কেন কোরআনের পরিচয় জানিয়ে দিলেন কোরআনের মাধ্যমে হলো রমাদান শ্রেষ্ঠ আল্লাহ রমাদানের সময় সিয়ামের কথা বললেন না রোজার কথা বললেন না বললেন আল্লাহ কোরআনের কথা কারণ কি ওই যে মনে আছে মুসলিম জাতির রাজধানীর নাম কি জোরে বলেন মুসলিম জাতির রাজধানীর নাম হলো কাবা আল্লাহ তাআলা কাবা দিলেন রাজধানী দিলেন মুসলিম জাতির জন্য রাজধানী দেওয়ার পরে আল্লাহ মনে করেন সেটা হলো আমাদের জন্য সংসদ ভবন মুসলিম জাতির জন্য কাবা হলো সংসদ কি বলেন একটা জাতির যদি সংসদ থাকে তাহলে সেই সংসদের জন্য সংবিধানের প্রয়োজন আছে না নাই আরো জোরে বলেন আরো জোরে বলেন আমাদের বাংলাদেশের সংসদ আছে সংবিধান আছে না নাই অবশ্যই আছে আল্লাহ কাবা মুসলিম জাতির জন্য সংসদ বানায় দিলেন এরপরে আল্লাহ জাতি হিসেবে পরিচয় দিলেন তারপরে আল্লাহ বললেন তোমরা জাতি হইলা সংসদ পেলা কিন্তু আমি আল্লাহ সংবিধান দিব না এটা কখনো হতে পারে না আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সংবিধান হিসেবে কোরআন নাজিল করে দিলাম আরো জোরে বলেন আরো জোরে বলে প্রত্যেকটা দেশের সংসদ আছে আর প্রত্যেকটা দেশের আলাদা সংবিধানও সংবিধান না থাকলে সে দেশ অচল সে দেশ কি যে জাতির সংবিধান থাকবে না সে জাতি অচল আপনার যদি সংবিধান না থাকে আপনি কি অচল আল্লাহ সংবিধান দিলেন উনজিলা ফীহিল কুরআন কুরআন নামক সংবিধান দিয়ে এ জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বানায় দিলেন আর যদি সংবিধান না থাকতো এ জাতি কোনোদিন শ্রেষ্ঠ হতে পারত না দ্বিতীয় রব্বুল আলামিন পরিচয় দিলেন হুদাল লিন্নাস
কেমন সংবিধান তোমাদেরকে দিলাম যে সংবিধানটা হলো সমগ্র মানুষের হেদায়েতের জন্য যে সংবিধান যে অনুসরণ করবে অর্থাৎ কোরআনকে যারা অনুসরণ করবে অবশ্যই তারা হেদায়েত পেয়ে যাবে কেন হেদায়েত পাবে এতে কোনো ভুল নাই সন্দেহ নাই আল্লাহ শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা এমন নিখুঁত এতে সন্দেহ করবা এমন কিছু আমি আল্লাহ রাখি নাই ভুল তো পরের কথা ভুল আছে কিনা এই সন্দেহ যে তোমার মাথায় আসবে আমি এমন কিছু এখানে রাখি নাই এটা এমন সংবিধান আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি তাহলে দেখেন রমাদানের আয়াতে আল্লাহ কার আলোচনা করছেন কোরআনের উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস এটা হলো সমগ্র মানুষের জন্য হেদায়াত এখন কেমন হেদায়াত আপনি যদি ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে আলাদা করেন করতে পারেন শুধুমাত্র হুদাল লিন্নাসের ব্যাখ্যায় যদি আপনি মুসলিম জাতিকে নিয়ে আসেন এখান থেকে শিক্ষা আছে কি শিক্ষা আছে কারণ এই কোরআন যেখানেই তেলাওয়াত হয় সেখানে উঁচু নিচু সব একাকার করে দেয় কি করে দেয় উঁচু নিচু সব একাকার করে দেয় যেমন আপনি মসজিদে আসছেন এখানে যদি একজন রাজা আসে তার স্থান কোথায় এই ফ্লোরে এই কাতারে আপনার সঙ্গে কথা ঠিক কিনা একজন বাদশা যদি আসে তার স্থান কোথায় আপনার পাশে অর্থাৎ সমস্ত শ্রেণীর মানুষ কালো সাদা খাটো লম্বা সর্ববংশের মানুষগুলো একই কাতারে যখন দাঁড়ায় তারা কি শোনে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এইভাবে ইমাম সাহেব কুরআনুল কারীম তেলাওয়াত করে রাজা বাদশা ধনী গরীব ফকির মিসকিন সব এক কাতার হয়ে শোনে আরো আস্তে কোন আরো আস্তে বলেন কুরআনের মাধ্যমে সব মানুষদেরকে একত্রিত করা হয়েছে সে কুরআন তেলাওয়াত কোথায় হয় নামাজের মাধ্যমে কথা ঠিক কিনা এই কুরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি একত্রিত হয়েছেন এইটার নাম হলো হুদাল লিন্নাস এর মসজিদের বাহিরে কোরআন তেলাওয়াতের বাহিরে যত অনুষ্ঠান আছে সেখানে যায় দেখেন ক্লাসিক্যাল আছে আছে না নাই উঁচু নিচু আছে না নাই আপনি একজনের বাড়িতে মেহমান বিবাহের খাদ্য খাবার গিয়েছেন সেখানেও স্কেল আছে আলাদা আছে হ্যাঁ ভিআইপি এক জায়গায় ভিভিআইপি এক জায়গায় সাধারণ মানুষ এক জায়গায় কথা ঠিক কিনা এরকম আছে কিন্তু মসজিদ এমন একটা জিনিস আল্লাহ বলেছেন সেখানে কোরআন তেলাওয়াত হয় বিধায় সেখানে ধনী গরিব কালো সাদা কোনো ভেদাভেদ নাই আমি এক করে দিয়েছি হুদাল লিন্নাস এই হুদাল লিন্নাসের ব্যাখ্যা আপনার কাফের মুশরিক জাতি হবে না আমাদের মুসলমানদের ভিতরে যত অতপতন যত পার্থক্য আমরা নিজেরাই নিজেদের ব্যাখ্যা করে শেষ করতে পারবো না আমরা ইহুদি নাসারাদের কাছে যাওয়ার দরকারটা কি যত ভেদাভেদ মুসলমানদের মাঝে এই যে ইফতারের আয়োজন আসতেছে ইফতারিতে দেখবেন আলাদা আলাদা করা হচ্ছে কথা ঠিক কিনা ধনীদের জন্য আলাদা প্যান্ডেল গরিবের জন্য আলাদা প্যান্ডেল হবে না ইফতারি আয়োজন হবে কিন্তু সেখানে কি নাই কোরআন তেলাওয়াত নাই যদি থাকতো তাহলে তারা আলাদা করতে পারতো না সব এক হয়ে যেত সুবহানাল্লাহ বলে এভাবে ব্যাখ্যা করে কেউ বুঝাবে হ্যাঁ কোরআনের আলোচনা কাকে বলো কোরআন কত গভীর কত সমুদ্র কত সাগর আমার ভাইয়েরা রব্বুল আলামিন তৃতীয় নম্বরে এত কোরআনের ব্যাখ্যা দিলেন ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান অবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান সুস্পষ্ট পথ নির্দেশ হলো এই কোরআন অন্যায় এবং ন্যায়ের মাঝে পার্থক্যর বিধানকারী এটার নাম কি আচ্ছা এই যে এতগুলো কথা যে বললাম রোজার কথা একটা আসছে অথচ এটা কিন্তু রোজার আয়াত কিন্তু রোজার আয়াতে আল্লাহ রোজার কথা আগে
বলেননি কারণ রোজার কারণে রমাদানের কোনো শ্রেষ্ঠত্ব নয় একমাত্র কোরআনের কারণে রমাদানের শ্রেষ্ঠ আজ পর্যন্ত যারা কোরআন ধারণ করবে কোরআন বক্ষে নেবে কোরআন পড়বে কোরআন মানবে কোরআন অনুযায়ী জীবন করবে কোরআনের লোকদেরকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ এইভাবেই দামি বানায় দিবে সুবহানাল্লাহ কি করবে এভাবেই দামি বানায় দিবে কারণ কোরআন কে একমাত্র রমাদান মাস ধারণ করার কারণে রমাদানের সম্মান বেড়ে গেছে কি বেড়ে গেছে রমাদানের সম্মান বেড়ে গেছে